ওয়ার্ড পর্যায়ে সহজে করোনা টিকা প্রদানের লক্ষ্য নিয়ে চলতি মাসের 7 তারিখ থেকে এক সপ্তাহের বিশেষ ক্যাম্পেইন হাতে নিয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। নিবন্ধনের জটিলতা ছাড়াই সরাসরি কেন্দ্রে গিয়ে টিকা পাওয়ার কারণে এতে দেশজুড়ে ব্যাপক সাড়াও মেলে। তবে পর্যাপ্ত টিকা না থাকায় আপাতত আর দেয়া হচ্ছে না ওই সুযোগ। এই মুহূর্তে গণটিকা কার্যক্রম আমরা করছি না, কারণ সেই পরিমাণ টিকা আমাদের হাতে নেই। টিকা যখন আমাদের হাতে বেশি পরিমাণ আসবে, আমরা কিন্তু গ্রামের দিকে বেশি কনসেন্ট্রেট করব। টিকা প্রাপ্তির সাপেক্ষে আমরা নিবন্ধন করতে দিব এবং টিকার কর্মসূচি গ্রহণ করব। টিকা হাতে নাই আর বড় বড় কর্মসূচি নিব, সেটা কিন্তু আগামীতে হবে না। 70 লাখ ডোজ টিকা আসছে এ মাসে। এছাড়া বৈশ্বিক জোট কোভ্যাক্স সহ বেশ কিছু মাধ্যম থেকে করোনা টিকা নিশ্চিত হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। লক্ষ্য আগামী ফেব্রুয়ারির মধ্যে অন্তত 7 কোটি মানুষকে টিকা দেয়া। উইদিন সেপ্টেম্বর 60 লক্ষ ফাইজারের আমরা পেয়ে যাব আশা করি। চীনের সিনোফার্মটাও আমরা এই মাসের শেষে 10 লাখ বা তারও বেশিও পেতে পারি। 3 কোটি সিনোফার্ম আর 7.5 কোটি সিনোভ্যাক, অর্থাৎ টোটাল 10.5 কোটি যেটা WHO-র মাধ্যমে আমাদেরকে ক্রয় করে নিতে হবে, এটা অর্ডার দেওয়া হয়ে গেছে। আগামী জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে আমাদের দেশের 7-8 কোটি লোককে আমরা ভ্যাকসিনেট করে ফেলতে পারবো বা আরও বেশিও পারতে পারি। টিকার দ্বিতীয় ডোজের ব্যবধান 15 থেকে 20 দিনের মধ্যে নিয়ে আসারও চিন্তা করছে সরকার। এদিকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের SMS না পেলেও কেন্দ্রে গিয়ে টিকা নেওয়া যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।